এই লেকচারে আমরা লগারিদমের আরেকটি গুরুত্বপূর্ণ সরল করব। সরলের আগে আমাদের মনে করা উচিত যে আমরা জানি log of m plus log of n কে আমরা লিখতে পারি log of mn। সেই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব। এখানে আমরা দেখছি প্রত্যেকটি log এর বেস e, তার মানে ভিত্তি সমান। ভিত্তি সমান হলে আমরা একে গুণ আকারে লিখতে পারি, তাই পরের ধাপে আমরা লিখব log of e, এই সবগুলো রাশি আমরা গুণ করে দিব। গুণ করলে লেখা যায় a cube into b cube divided by c cube into b cube c cube by d cube into c cube d cube by a cube। এরপর আমরা যদি ভাগ করে দেই তাহলে দেখি a cube আর a cube ভাগ চলে যায়, c cube এবং c cube ভাগ চলে যায় এবং d cube এবং d cube ভাগ চলে যায়। আমরা বাকি অংশটুকু লিখে ফেলি 3 into log of base 3 b square c। এর পরের ধাপে আমরা লিখতে পারি গুছিয়ে log of b cube into b cube মানে b to the power 6 into c cube হিসেবে এর বেস e minus 3 log of b square c to the base e। এখন আমরা b to the power 6 into c to the power 3 কে লিখতে পারি log of e to the base e b square c whole cube হিসেবে, আর এখানে আছে minus 3 log of b square c to the base e। যেহেতু আমরা জানি আমরা সূচক বা পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারি, তাই আমরা লিখতে পারি 3 log b square c to the base e minus 3 log b square c to the base e। যেহেতু এই রাশি এবং এই রাশি সমান, তাই এর বিয়োগফল হিসেবে আমরা লিখতে পারি 0। এটি এই অঙ্কের উত্তর।